হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমার কাছে এখানে একটা ওয়িং স্কেল রয়েছে, যেটা ক্যালিব্রেশন তোমাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে 500 কেজি একটা ওয়িং স্কেল রয়েছে, এটা হচ্ছে ইন্ডিকেটার। আর এরই কিছু ক্যালিব্রেশনের সমস্যা হয়েছে, সেই ক্যালিব্রেশনটাই আজকে কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো আমার সাথে থাকো আর দেখো যে কীভাবে আমি ক্যালিব্রেশনটা করছি। এখানে ক্যালিব্রেশন করার জন্য 4টে সুইচ আছে, টিয়ার আছে, আপারও আছে, সাইডারও আছে, মোড আছে। এই সুইচগুলো এখানে দিয়েছে, এই সুইচগুলো দিয়ে ক্যালিব্রেশন আমাকে করতে হবে। তাহলে চলো আমি কীভাবে কাজটা করছি তোমরা ভালো করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে এর প্ল্যাটফর্ম, যেটার মধ্যে অলরেডি আমি একটা 20 কেজি ওয়েট এখানে দিয়ে রেখেছি। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 20 কেজিতে অনেকটাই কম দেখাচ্ছে, এখানে 18 কেজি 750 এখানে শো করছে। তাহলে এটাই কীভাবে ক্যালিব্রেশন করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা ভালো করে দেখো যে আমি কীভাবে এই কাজটা করছি। এখানে আমি প্ল্যাটফর্মের উপরে যে ওয়েটটা দিয়েছিলাম সেই ওয়েটটাকে আগে নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু মেশিনটা জিরোতে দাঁড়িয়ে আছে, জিরোতে স্টেবল দাঁড়িয়ে আছে। আবার আমি এরপরে ওয়েটটাকে দিয়ে দেব, এখানে আবার 18 কেজি 800 750 এটা দেখাচ্ছে। তাহলে এখানে ক্যালিব্রেশন করতে গেলে এখানে যে আপ্যারো আছে এই আপ্যারোটাকে প্রেস করে মোডটাকে প্রেস করতে হবে। তাহলে আমি আপ্যারোটাকে চেপে মোডটাকে প্রেস করছি, প্রেস করলে এখানে এন্টার পাসওয়ার্ড শো করবে। এখানে আপার চেপে মোডটাকে প্রেস করলে এখানে পাসওয়ার্ড শো করলো, কিছু কিছু জায়গায় এন্টারও শো করে, তো এখানে পাসওয়ার্ড করে শো করছে। এরপর আমি টিয়ারটাকে একবার প্রেস করব, টিয়ারটাকে প্রেস করলে এখানে জিরো আসবে। এখানে আমি টিয়ারটাকে প্রেস করেছি, এখানে 5টা 0 দেখাচ্ছে, এখানে 5টা 0 এখানে শো করছে। এইখানে ওয়েটটাকে আমাকে সেট করতে হবে, যে ওয়েটটা আমি দিয়েছি সেই ওয়েটটাকে আমাকে সেট করতে হবে। এখানে আমি যেহেতু 20 কেজি ওয়েট দিয়েছি এর জন্য আমাকে 2000 এখানে সেট করে নিতে হবে। এখানে সেট করতে গেলে এই আপ্যারো দিয়ে আমাকে 2 লিখে নিতে হবে, আর সাইডারও যে কীটা রয়েছে এই কী দিয়ে আমাকে 2000 বা 2000 আমাকে করে নিতে হবে। এখানে আমি 2000 এখানে করে নিয়েছি। এরপর আমাকে টিয়ারটাকে একবার প্রেস করতে হবে, টিয়ারটাকে একবার প্রেস করলে এখানে ফাইনাল ক্যালিব্রেশনে চলে আসবে। এখানে যে ওয়েটটা আমি দিয়েছিলাম সেই ওয়েটটা কিন্তু এখানে ফাইনালি শো করছে, যেহেতু আমি 20 কেজি দিয়েছিলাম এখানে কিন্তু আমার 20 কেজি ওয়েট চলে এসছে। তাহলে এখানে তোমরা দেখতেই পারছো যে আমি যে 20 কেজি ওয়েটটা দিয়েছি সেই ওয়েটটা এখানে রয়েছে, আর এখানে 20 কেজি পুরো ফাইনাল ক্যালিব্রেশন শো করছে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আশা করি তোমরা যখন এই মেশিনটা পাবে তাহলে এরকমভাবে ক্যালিব্রেশন করে নেবে। আর যদি তোমাদের তাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই একটা কমেন্ট বা আমাকে কল করে নিতে পারো, আমি যতটা পারবো তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। তাহলে এই ছিল আজকের ক্যালিব্রেশন যা তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা চ্যানেল আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সহযোগিতা করো।